আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু আদিবাসী জনজাতির কথা কিংবা সেলুলার জেলের কথাও আমরা জানি, তবে এটা জানি না যে আন্দামানেরই কোনো এক সময় নাম ছিল নিউ ডেনমার্ক। হ্যাঁ বন্ধুরা, শুনতে খুব আজগুবি লাগলেও নিউ ডেনমার্ক আন্দামানেরই নাম। এবার আপনাদের মনে এই প্রশ্ন নিশ্চয়ই উঁকি ঝুঁকি দিচ্ছে যে আন্দামানের নাম নিউ ডেনমার্ক কীভাবে হলো, আজকের আন্দামানেরই বা রহস্যটা কি? আপনার জন্য এই সব উত্তর এবং আরও কিছু ভীষণ ইন্টারেস্টিং তথ্য নিয়ে হাজির লাইফ ক্রুজ বাংলা। দেখতে থাকুন শেষ পর্যন্ত। চোলা বংশের রাজত্বকালে রাজেন্দ্র চোলা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে নৌসেনার জন্য ব্যবহার করতে শুরু করেন এবং এর নাম দিলেন মা নাক্কাভারাম। এরপর 1755 সালে এখানে ইউরোপিয়ান উপনিবেশ স্থাপন করে ডানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডেনমার্ক। তখন তারাই এই দ্বীপের নাম প্রথমে নিউ ডেনমার্ক রাখে এবং পরে চেঞ্জ করে নাম দেন ফ্রেডরিক্স আইল্যান্ড। কিন্তু এরপর বারবার ম্যালেরিয়ার প্রকোপে এই দ্বীপগুলি ধীরে ধীরে পরিত্যাগ করতে থাকে ডানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এমত অবস্থায় 1778 অস্ট্রিয়া মনে করে যে ডেনমার্ক দ্বীপগুলিকে পুরোপুরি পরিত্যাগ করেছে, তাই তারা উপনিবেশ স্থাপনের চেষ্টা করে এবং এর নাম দেয় থেরেজা আইল্যান্ড। তবে অস্ট্রিয়ার এই কাজে একরকম ব্যর্থই হয়। এরপর 1886 সালে ব্রিটিশ ইন্ডিয়া ডেনমার্ক থেকে অফিসিয়ালি এই আইল্যান্ডগুলোকে কিনে নেয় নৌসেনার ঘাঁটি এবং বন্দি শিবির বানানোর জন্য, এবং তখন থেকেই আমরা এই দ্বীপপুঞ্জকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নামে জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1942 সালের 21 মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয়। জাপানি সেনাবাহিনীর হাতে এই অঞ্চলের বহু নিরাপদ মানুষও নিহত হয়। পরে জাপানিরা এই দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়। নেতাজি এর নাম দেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। 1943 সালে 30 ডিসেম্বর সুভাষচন্দ্র পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। 1945 সাল পর্যন্ত এই অঞ্চল ব্রিটিশদের অধিকার মুক্ত ছিল। এই সময় আন্দামান খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে। 1945 সালের 8 অক্টোবর জাপানি সেনাবাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়ার কমান্ড পোর্ট ব্লেয়ারে আত্মসমর্পণ করলে ব্রিটিশরা এই দ্বীপপুঞ্জের অধিকার আবার ফিরে পায়। 1947 সালে ভারত এবং 1948 সালে মায়ানমার স্বাধীনতা পেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিসিশন নেয় সমস্ত অ্যাংলো ইন্ডিয়ান আর অ্যাংলো বার্মিজদের আন্দামানে পুনর্বাসন দেওয়া হবে এবং আন্দামানকে তাদের নিজেদের দেশ বলে ঘোষণা করা হবে। কিন্তু এই স্বপ্ন তাদের আর পূরণ হয়নি। 1950 এটি ভারতের সাথে যুক্ত হয় এবং 1956 ইউনিয়ন টেরিটরি হিসাবে চিহ্নিত হয়।